গ্রীষ্মের এক দুপুরে প্রচণ্ড গরমে আর বাড়িতে থাকা যাচ্ছে না, তাই এই প্রচণ্ড গরমে ও রোদে বাড়ি থেকে বের হয়ে গেলাম। একটু শরীরে আলো বাতাস লাগাই আর গ্রামটাও দেখা হলো, গ্রামের পাশাপাশি আশেপাশের এলাকাটাও দেখা হলো, তাই বেরিয়ে পড়লাম। প্রচণ্ড গরমে ও রোদে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। আজকে চিন্তাভাবনা করছিলাম একটি ভালো জায়গা দেখতে যাব, দেখি যেতে পারি কি না। এটা হচ্ছে আমাদের গ্রাম, এরপর থেকে হচ্ছে বনাঞ্চল। অনেক দূর পর্যন্ত এই বনাঞ্চল বিস্তৃত হয়েছে। আমরা বনাঞ্চলের পাশাপাশি আমাদের আশেপাশের যে গ্রামের সৌন্দর্য তা দেখতে যাচ্ছি, বা অনেকগুলোর পার্ক ও রিসোর্ট রয়েছে আমাদের এই আশেপাশের গ্রামগুলোতে। রাস্তার দুপাশে অনেক বাইট গাছ, এগুলোর মধ্যে বাইট ফুল ফুটে আছে, মানে দেখতে অনেক সুন্দর লাগছে। চারপাশে শুধু বাইট গাছের ফুল সাদা হয়ে ফুটে আছে। প্রচণ্ড রোদ ও গরমে অপেক্ষা করেও আমরা সেই ভাইরাল জায়গাটি বা আমাদের পছন্দের সেই জায়গাটি আমরা চলে আসছি। দুই পাশে ধানের জমি আর রাস্তার দুপাশে তাল গাছের সারি। প্রচণ্ড গরমে গ্রীষ্মের দুপুরে যখন বাড়িতে থাকার মন চায় না, আমরা মাঝে মধ্যেই চলে আসি এই সুন্দর প্রকৃতির মাঝে আলো বাতাস খাওয়ার জন্য। বর্ষাকালে এই ধানের জমিগুলো পানিতে থই থই করে, রাস্তা মাঝে মধ্যে ডুবিয়ে দেয় বর্ষার বন্যার পানি, তখন তাল গাছের সারিগুলো আরও অনেক সুন্দর দেখা যায়। পাশ দিয়ে চলে গেছে পারলি নদী, বর্ষার সময় এই পারলি নদী ভরে এই ধানের জমিগুলো ভরে যায় বন্যার পানিতে, তখন আরো বেশি সুন্দর দেখা যায়। চারপাশে ধান খেত, আমাদের এই তারলি নদী, তারলি নদীর তাল গাছের সারি। আমরাও এখন হাঁটতে হাঁটতে তারলি নদীর পারে যাচ্ছি, একটু আলু বাতাস শরীরে লাগার জন্য। পাশ দিয়ে ধানের জমিটি দেখে আমাদের খুবই ভালো লাগলো। সবুজ ধানের কুড়ি ভিড় হচ্ছে ধান খেতে। এটা হচ্ছে আমাদের পারলি নদী,
আমরা গ্রীষ্মের বা বর্ষায় যখন প্রচণ্ড গরম থাকে আমরা মাঝে মধ্যে এখানে এসে সাঁতার কাটি বা বসে থাকি। বসে থাকলে প্রচণ্ড বাতাস আমাদেরকে শরীর ঠান্ডা করে দেয়। পারলু নদীর পাশে এই ছোট্ট একটি খেজুর গাছ, প্রচুর খেজুর ধরেছে, ছোট্ট একটি গাছ।